পশ্চিমবঙ্গ রাজ্যে এবার জাতীয় সঙ্গীতের বদলে আসছে রাজ্য সঙ্গীত এমনটাই কিন্তু বিধানসভায় প্রস্তাব শোনা গেল রাজ্যে জাতীয় সঙ্গীত আমরা পাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত জয় বাংলা স্লোগানের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আনতে চলেছে রাজ্যের জন্য এক নতুন রাজ্য সঙ্গীত যে গানের সঙ্গে বাংলার আত্মিক সম্পর্ক আছে সেই গানকে এই তালিকায় নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু গান নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীতের আদলেই তৈরি হবে রাজ্য সঙ্গীত অর্থাৎ জাতীয় সঙ্গীত জাতীয়তাবাদের সঙ্গে বাংলার আরও বিভিন্নতা আনা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন আলাদা নিয়ম তৈরি হতে চলেছে এর মধ্যে বলা বয়ে রাখা ভালো যে আমাদের ভারতবর্ষে বেশ কয়েকটি রাজ্যে জাতীয় সঙ্গতের পাশাপাশি রাজ্য সঙ্গীতের মর্যাদা আছে অর্থাৎ ওই রাজ্যগুলোর জন্য মণিপুর মিজোরাম মহারাষ্ট্র এই রাজ্যগুলোতে রাজ্য সঙ্গীত কিন্তু আছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের তেমন কোনো সঙ্গীত নেই জাতীয় সঙ্গীত যেমন গোটা দেশের জন্য প্রযোজ্য ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন যদি কোনো সঙ্গীত হয় তাহলে কিন্তু ভালো হবে শোনা গিয়েছে যে রাজ্য সঙ্গীতের বাছাইয়ের ক্ষেত্রে একটি কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে অপরদিকে আজ বিধানসভায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে স্বীকৃতি দিলেই পয়লা বৈশাখ পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে তার সঙ্গেই সঙ্গেই আমরা পেয়ে যাব আমাদের রাজ্যের জন্য রাজ্য সঙ্গীত